আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি কামরাঙ্গীচরের মাহাতিনগরের সৌরভ অ্যান্ড ব্রাদার স্টিল ডিজাইনে। এই প্রতিষ্ঠানটিতে উন্নত মানের টেকসই বিভিন্ন ধরনের রাজকীয় গেট এবং বাড়ির যাবতীয় মালামাল, স্টিলের মালামাল তারা তৈরি করে। আমরা আস্তে আস্তে এই যে সৌরভ অ্যান্ড ব্রাদার্সের ভেতরের দিকে যাচ্ছি। তো সৌরভ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে একটু দেখতে পাচ্ছি সামনে একটি গেট, এই পাশেও আরও একটি বিশাল গেট দেখতে পাচ্ছি, চমৎকার একটি গেট। এটি কি মানে দুই পাল্লার গেট নাকি এটা? হ্যাঁ, এটা হচ্ছে দুই পাল্লার গেট এবং এটার ভিতরে কিন্তু পকেট রাখা আছে। এটা ভিতরেও পকেট রাখা, দুই পাল্লার। এটা সাইজ কিরকম আছে এটার? এটা পাশে আছে 12 ফিট এবং উচ্চতা আছে 8.5 ফিট। পাশে 12 ফিট, উচ্চতা 8.5 ফিট, উপরে একটা তাজ থাকবে। উপরে একটা তাজ আছে। এই তাজটা কি গেটের পাল্লার সাথে থাকবে না আলাদা থাকবে? অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়েছি একবারে। একজন অ্যাডজাস্ট করে লাগিয়ে দেয়া? হ্যাঁ, অ্যাডজাস্ট করে লাগিয়ে দেয়। ভাই, তাজটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দেয়। এটা কোন ভাই অর্ডার করেছে এটা? এটা হচ্ছে জনাব মালিক ভাই অর্ডার করেছে। হ্যাঁ, হবিগঞ্জ থেকে। মালিক ভাইয়ের, মালিক ভাইয়ের তো আরেকটা গেট দেখেছিলাম, তার কি দুইটা গেট লাগবে? হ্যাঁ, দুইটা গেট, তার একটা হচ্ছে তার বাসার জন্য আর একটা তার গোডাউনের জন্য। একটা তার বাসার জন্য, এটা কোথায় লাগবে? তার বাসায়? এটা তার বাসার জন্য, বাসায় লাগবে। এইটার স্ট্রাকচার গুলো কি দিয়েছেন একটু দেখি কাছ থেকে। এটা কিন্তু আমরা দুই দুই বক্স ব্যবহার করেছি, যারা 14 গজ থিকনেস রয়েছে। এইটা মাঝখানে দুই দুই বক্স, 14 গজের বক্স, চারপাশে কিন্তু দুই দুই বক্স, চারপাশে দুই দুই বক্স দিয়েছেন। এবং এই সাইডে এখানে কি, এটা কি বক্স না অ্যাঙ্গেল? এটা বক্স, এটাও বক্স। এটা কিন্তু অন্য একটা সিস্টেমে লাগানো হবে। হ্যাঁ, যেটা কবজাটা আমি একটু দেখাই, যে কবজার ক্ষেত্রে এবং সিকিউরিটির ক্ষেত্রে সৌরভ অ্যান্ড ব্রাদার্স এর সাথে কেউ পারবে না ইনশাল্লাহ, সারা দেশের চ্যালেঞ্জ। এগুলো কবজা? এগুলো কবজা, এরকম তিনটা কবজা লাগবে এরকম পাশে। খুবই চমৎকার রাজকীয় নান্দনীয় একটি গেট, চমৎকার। তো এই গেটটা তো সিলেটে যাবে, সিলেটে যাবে। এবং এই যে গেটটা আপনারা অর্ডার করেছে কতদিন আগে? এগুলা এগুলা প্রায় আমাদের 1 মাস আগে অর্ডার করেছে। 1 মাস লাগে এগুলো, মানে 1 মাসের আগে অর্ডার করা? 1 মাসের আগেও কমপ্লিট করে দেওয়া যায়। কিন্তু ভাই বলছিল যে আমার গেটে কিন্তু অনেক ফিনিশিং সুন্দর হবে, তাই এদিকে ভাই একটু দেখেন যে এত সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছি, যে রাউন্ডটা করেছি, এটা কিন্তু কোনো একটা স্পট আপনি দেখতে পাবেন না ইনশাল্লাহ। খুবই এত সুন্দর ভাবে রঙের ফিনিশিং দিয়েছি। এটা কিন্তু একটা রাউন্ড শেপের একটি গেট, নরমাল স্ট্রেট কাট না, রাউন্ড শেপের একটি গেট, চমৎকার একটি গেট। এবং এইখানে একটি পাল্লাও আছে, পকেট পাল্লা, পকেট পাল্লা। তো মানে অনেক জায়গায় দেখি পকেট পাল্লায় একটা মানে এই যে বক্স পাইপের একটা বিট দেয়, আপনি বিট দেননি, আপনি সুন্দর করে মিলিয়ে দিয়েছেন। সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি, মানে এই যে সুন্দর করে মিলিয়ে দিয়েছেন। এবং এই পকেট পাল্লাটা সাইজ কিরকম আছে এটার? এটা 30 ইঞ্চি রেখেছি, 2.5 ফিট, 2.5 ফিট, 30 ইঞ্চি রেখেছেন, খুবই চমৎকার। তো এইটা এইটা কত করে রেট পড়েছে এগুলা? এটা পড়েছে মাত্র 1200 টাকা স্কোয়ার ফিট, মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা স্কোয়ার ফিট। এইটার দাম কত আসছে? 1200 টাকা, এটা প্রায় 115,000 টাকার মতো দাম আসছে, 115,000 টাকা করে দাম আসছে। তো এই যে আপনাকে অর্ডার দিতে গেলে মানে কত টাকা অগ্রিম দিতে হয় আপনাদের? আমাদের 20-50% আমাদের অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। 20-50% অ্যাডভান্স টাকা নিলে আপনারা কাজ শুরু করেন। তো এই গেটগুলো কি আপনারা যে প্রপার, তো মাপের একটা প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই, মাপের। এগুলো কি মাপ নিতে আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, মাপ নিতে আমরা গিয়েছিলাম। তো মাপ নেওয়ার সিস্টেমটা কি এটা? মাপ নিতে আমাদের কাছে যদি অর্ডার কনফার্ম করে বা অ্যাডভান্স করে, তারপর আমাদের লোক গিয়ে নিজ দায়িত্বে মাপ নিয়ে আসবে এবং সুন্দরভাবে ফিটিং করে দিয়ে আসবে। মানে আগে মানে অর্ডার কনফার্ম হলেই আপনারা মাপ নিতে যাবেন? হ্যাঁ অবশ্যই। তো মাপ নিতে গেলে আপনাকে একজন কোনো পরিবহন খরচ দিতে হয়? আমাদের শুধুমাত্র পরিবহন যাতায়াতের খরচটা দিয়ে দেবে, আমাদের কোম্পানি যে যাবে তার যাতায়াত খরচ দিলে ইনশাল্লাহ মাপ নিয়ে আসবে। আর যদি ফোনে তারা দিতে পারে মাপ, আলহামদুলিল্লাহ। ফোনের মাপ কি এরকম সুন্দর করে বসে, এরকম এই যে রাউন্ড শেপ? না, রাউন্ড শেপের মাপটা সুন্দর করে বসে না, এই যে স্কোয়ার শেপের যদি মাপগুলো দেয় তাহলে কিন্তু সুন্দরভাবে বসে। এই পাশে একটা এসএস এর গেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এসএস এর গেট। এটা কিন্তু জনাব আনিস সাহেব তার বাড়ির জন্য অর্ডার দিয়েছে, এর কাজ কমপ্লিট হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ডেলিভারি দিয়ে দিব। এগুলো কত করে রেট পড়ে এগুলো? এটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড, যদি এটা হোয়াইট দিয়ে করে যেভাবে আছে এই কেভাবে করবে, মাত্র 1.5 দিয়ে 1500 টাকা স্কোয়ার ফিট, 1.2 দিয়ে 1400 এবং 1 mm দিয়ে
খরচ পড়বে মাত্র 1300 টাকা স্কোয়ার ফিট, মাত্র 1300 টাকা। 1.5 দিলে 1500 টাকা পড়বে, এবং পিছনে মিরর শীট থাকবে। হ্যাঁ, ওয়ান সাইড মিরর শীট থাকবে, ওয়ান সাইড মিরর শীট থাকবে। এখানে একটা পকেট আছে এবং দুইটি পাল্লা আছে। এটা পকেট এবং দুইটি পাল্লাও আছে। এইটার সাইজ কিরকম আছে? এটা পাশ আছে 6 ফিট, উচ্চতা আছে 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। তো এইটা দিয়েছেন হচ্ছে 1200 টাকা নাকি? হ্যাঁ, এটা দিয়েছে 1200 টাকা। এটা দিয়েছেন 1200 টাকা। তো অনেক ভাই যদি, যারা মনে করে সৌরভ ভাই, যে যারা একটু পর্দা করতে চায়, মানে যেন বাহির থেকে ভেতরের দিকে না দেখা যায়, যে কারণে অনেকে মিরর শীট ব্যবহার করে বা অনেকে মানে নর্মাল এমএসএ শীট ব্যবহার করে, সেই ক্ষেত্রে দামটা কিরকম হবে? যদি এমএসএ শীট ব্যবহার করে তাহলে আমরা মোটা 20 গজের শীট ব্যবহার করি। হ্যাঁ, 20 গজের শীটের জন্য আমার পার স্কোয়ার ফিট খরচ পড়বে 150 টাকা। আর যদি কেউ এসএসএ শীট ব্যবহার করে, যেটা ওয়ান সাইড মিরর, সেক্ষেত্রে পার স্কোয়ার ফিট অতিরিক্ত খরচ পড়বে 200 টাকা। পার স্কোয়ার ফিট অতিরিক্ত 200 টাকা খরচ করবে যদি কেউ মিরর শীটগুলো ব্যবহার করে। যেমন ধরেন এটা 1200 টাকা করে আসছে, যদি শীট দিয়ে নিত তাহলে কিন্তু 4 মিলি দিয়ে 1400 টাকা খরচ আসতো, 1400 টাকা খরচ আসতো। যদি 5 মিলি দিয়ে করে তাহলে 1500 টাকা, আর শীট ছাড়া করলে 5 মিলি দিয়ে করলে 1300 টাকা, 1300 টাকা। তো সৌরভ ভাই, আপনার এই যে সৌরভ ব্রাদার্স অ্যান্ড স্টিল হাউসের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর মহাদীনগরে। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে, এই নাম্বারে কাস্টমারদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা আমার প্রতিষ্ঠানে আসার আগে অবশ্যই একবার নক দিয়ে আসবেন। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি বাইরে থাকি বা বিভিন্ন সময় দেখা যায় যে অনেকে রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আপনি যদি একটু আমার বাড়িতে আসতেন তাহলে খুবই ভালো লাগতো, এবং এইভাবে অনেক কাস্টমার রিকোয়েস্ট করে এবং তাদের আপডেটগুলো আমি সর্বোচ্চ রাখার চেষ্টা করি। এক্ষেত্রে আমি বলবো যে যেই আমার প্রতিষ্ঠানে আসবেন বা লোক পাঠাবেন, অবশ্যই যেন আমাকে একটু ইনফর্ম করে আসেন যে ভাই আমি আসতেছি, তাহলে আমি প্রতিষ্ঠান থেকে তাকে সময় দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সেটা একটা বিষয়। এবং সুপ্রিয় ভিউয়ার, স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যে কন্ট্যাক্ট নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই জায়গায় আপনারা যোগাযোগ করে আপনারা আসলে এই তার প্রতিষ্ঠানে কী ধরনের কাজ চলমান আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং এই যে সিলেটে যে এই গেটটা চলে যাবে, এত ভারী একটা গেট সিলেটে, তো এটার পরিবহন খরচটা কার পড়বে? এটা পরিবহন খরচ আমরা সারা বাংলাদেশে 50% দিয়ে থাকে। শুধুমাত্র আমাদের, আপনার আগে ভিডিওতে বলেছি যে একটা ক্ষেত্রে শুধু একটা অফার আছে, যদি কেউ বক্স দরজা 10টা বা তার অধিক অর্ডার করে তাহলে কিন্তু পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। মানে এই বক্স দরজা, আমরা এইখানে সৌরভ ভাইরা বক্স দরজাও তৈরি করে, যারা একটু বাজেট যাদের কম, যারা একটু কম বাজেটে প্রোডাক্ট চায়, যে বিভিন্ন অনেকে আজকাল বাসাবাড়িতে কাঠের দরজার পরিবর্তে এই ধরনের স্টিলের বক্স দরজাগুলো ব্যবহার করছে, তো এইগুলোর প্রাইস কিরকম পড়ে সৌরভ ভাই? ভাই, দুই পাশে স্টিলের হ্যাজ বল, এসএসএর হ্যান্ডেল, সিটকানি দিয়ে 16 গজের চৌকাট দিয়ে 3 ফিট বাই 7 ফিট একটি দরজার খরচ পড়বে 10,500 টাকা, এবং 3.5 ফিট বাই 7 ফিট একটি দরজার খরচ পড়বে 11,500 টাকা, 11,500 টাকা। এবং চৌকাট সহ এটা কিন্তু 16 গজের চৌকাট এবং 6 ইঞ্চি আছে পাশে, মানে এই আলাদা চৌকাটই লাগবে না, একদম চৌকাট ফুল কমপ্লিট, ফুল কমপ্লিট। এটার মধ্যে কি আপনার প্রি মানে রং করে দেন নাকি? রং ছাড়া। আর যদি রঙের জন্য 1500 টাকা পার স্কোয়ার, প্রতিটা দরজার জন্য রঙের জন্য খরচ নেই মাত্র 1500 টাকা করে, মানে ডিজিটাল স্প্রে মেশিনে রং করে দিই, ডিজিটাল স্প্রে মেশিনে রং করে দিলে 1500 টাকা বাড়তি খরচ পড়বে। তখন যে কোনো কালার চাইলে, কাঠ কালার, যেই কালার, সমস্ত কিছু। এই ধরনের দরজা 10টা অর্ডার করলে পরিবহন খরচটা ফ্রি? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে পরিবহন খরচটা ফ্রি। তো এই যে জিনিসগুলো, যে এই এত বড় দরজা, এইগুলো তো মিস্ত্রি দিয়ে সময় নিয়ে ফিটিং করতে হয়, সেইটার খরচ করবে? এটা কাস্টমার ভাইকে কোনো খরচ দিতে হবে না ফিটিং এর জন্য এবং রঙের জন্য, এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ফ্রি। রং এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে কাস্টমার ভাইদের জন্য, রং এবং ফিটিং সম্পূর্ণ ফ্রিতে। সুপ্রিয় ভিউয়ার, শুনলেন যে এই ধরনের গেট নির্মাণের ক্ষেত্রে যে একটা সুবিধা, যেটা যে পরিবহন খরচে শুধুমাত্র 50% আপনাকে বহন করতে হবে, এবং এই যে পরিবহন খরচের 50% বহন করলে আপনার বাসায় গিয়ে তারা চমৎকারভাবে ঢাকার সুদক্ষ কারিগর দ্বারা তারা এটা ফিটিং করে দিয়ে আসবে, তার জন্য বাড়তি কোনো টাকা ব্যয় করতে হবে না, এবং শুধুমাত্র পরিবহন খরচের 50%। যেমন এই ধরনের একটা গেট পরিবহনে কত টাকা খরচ যায়?
সিলেটে হবিগঞ্জে যদি ছোট গাড়ি যায় তাহলে 7-8,000 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু বড় গাড়িতে যাবে এটা প্রায় 10,000 টাকার মতো খরচ হয়। 5,000 টাকা ভাই দিয়ে দেবে এবং বাকি 5,000 টাকা আমাদের কোম্পানি বহন করবে। এই যে আপনারা 20-50% টাকা অগ্রিমে কাজ শুরু করেন, বাকি টাকাটা আপনারা কখন নেন? আমরা যখন স্পটে কাজ শেষ করে হ্যান্ড ওভার দেই ইনশাল্লাহ, তখনই কাস্টমার ভাই আমাদের পেমেন্টটা বুঝিয়ে দেয়। তখনই হচ্ছে পেমেন্টটা বুঝিয়ে দিতে হয় যে যখন কাজ হ্যান্ড ওভার করে দিবেন। তো এই ধরনের গেট অর্ডার দিলে ধরেন 20-25 দিন সময় দিলে আপনারা সুন্দর করে বানিয়ে দিতে পারেন? 20-25 দিন সময় দিলে সুন্দর করে তৈরি করে। আর আপনারা কি ধরনের কাজ করেন? আপনারা আমাদের দোকানে এখনই দেখতে পাচ্ছেন ভাই বক্স দরজা আছে, এটা কিন্তু কাস্টমার ভাইয়ের ১২ মিলি এবার বিভিন্ন জায়গায় লেখা আছে এবং কিন্তু চারপাশে ঝালাই দিয়েছি। যদি এই গ্রিল গুলো এখনো ঘষা হয় নাই, আমরা ঘষে তারপর প্রাইমারি রং করে তারপর ডেলিভারি দেবো। এগুলো প্রায় 3-2 ইঞ্চি করে গ্যাপ আছে, আপনারা কিন্তু 3-2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে প্রতি স্কোয়ার ফিট চারপাশে ঝালাই দিয়ে খরচ পড়বে 230 টাকা করে। 230 টাকা স্কোয়ার ফিটে পড়বে। তো এই যে জিনিসগুলো স্কোয়ার ফিটে পড়ছে, তো এই জিনিসগুলো তো মানে দেয়ালের সাথে ফিটিং ঝালাই দিয়ে লাগাতে হয়, তো সেইটার জন্য কি আলাদা চার্জ দিতে হবে নাকি? সেটা না, এটা হচ্ছে ফিটিং করে মূলত রাজমিস্ত্রি, আর আমরা হচ্ছে এটা ঘষার পরে আমরা ক্লাম লাগিয়ে দেবো। ক্লাম লাগিয়ে দেবো বড় গ্রিল দুই পাশে দুইটা, নিচে একটা উপরে একটা আমরা ক্লাম লাগিয়ে দেবো সুন্দর ভাবে, যাতে রাজমিস্ত্রি নিবে রাজমিস্ত্রি ধরে ফিটিং করে লাগিয়ে দেবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সৌরভ ভাই। সুপ্রিয় ভিউয়ার, আমরা আজকে অনেকগুলো তথ্য জানলাম এবং এই প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মালামালগুলো নিতে পারেন। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুলভ মূল্যে এইখান থেকে ঢাকা কামরাঙ্গি চর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের পণ্য, এই যে লোহার গেট, লোহার গ্রিল, এই ধরনের পণ্যগুলো দিয়ে থাকে। যারা অর্ডার করতে চান, স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।